এখনকার নায়িকা হিসেবে যেটা আমি শুনলাম মাহির কথা যেগুলি শুনছি, আমার মনে হয় যে ভিতরে অহমিকা চলে এসেছে কিনা আমার এটা প্রশ্ন। পর্দার বাইরে যারা থাকে তাদের কোনো খারাপ হলো, যত বড় দিলীপ কুমার হোক আর আমাদের রাজ্জাক ভাই হোক আর সাবানা হোক, ছবি চলবে না? আচ্ছা, আপনি তো অনেক ছবি বানাচ্ছেন, অনেক ছবি করছেন, আমার দেশে কি নায়িকারা শেয়ার দিলে আর নায়িকারা প্রচার আসলে ছবি চলে না? ছবি অল্প হলে ছবি চলে, নায়িকার প্রচারে ছবি চলবে কেন? তাহলে আমরা কি প্রযোজক, কে পাবলিসিটি, কি নায়ক নায়িকা শেষ? হ্যাঁ, ছবি প্রথম দর্শনটা নায়ক নায়িকার থাকে চলচ্চিত্রে। প্রথম ছবি দেখতে গেলে প্রথম দেখে মনে করেন একজন বলো কই গেছে, সিনেমা দেখে আসলাম, প্রথম প্রশ্ন থাকে কি ছবি, নামটা জিজ্ঞেস করে, তারপর বলে নায়ক নায়িকা কেটা, ডায়রেক্টরকে জিজ্ঞেস করে না কিন্তু সহজে। ভালো ডায়রেক্টর হলে দৌড় দিয়ে চলে যায়, কিন্তু সাধারণ দর্শক আর ডায়রেক্টর কথা জিজ্ঞেস করে না। আর মাহির কথা এখানে যেভাবে উঠেছে মনে হয় যে সে নিজে আমার মনে হয় অনেক কিছু ভেবে ফেলেছে এখানে, কথাবার্তা যেটা ভাবলাম ভাবতেই পারে। আপনাদের সময় হচ্ছে যে নায়ক নায়িকা যদি অভিনয় করতে কিরকম কি মনে হয়েছে, যে মাই আজকে আসলেন না, তারপরে হিরো রোশন আসলেন না, আপনাদের সময় কি এরকম হয়েছে? না, আমাদের সময় নায়ক নায়িকারা অত্যন্ত মানে কোঅপারেটিভ ছিল, এরা এদের চলচ্চিত্রের মঙ্গলের জন্য আমরা প্রযোজক পরিচালকরা যা বলতাম ওরা পারতপক্ষে 90% 95% কথা আমাদের রাখার চেষ্টা করত, যদি সময় তাদের কাছে থাকতো বা শিডিউল যে কোনো ব্যাপারে। কারণ এদের প্রচার যদি না হয় তাহলে এর তো ম্যানেজ হয়ে যাবে, পরে দেখা গেল যে ছবি ডাইরেক্টর খুব ভালো বানাচ্ছে এই জন্য ছবিটা চলছে, এইটার জন্য বলার সুযোগ না থাকে। এটা তো পরিচালক এবং কাহিনীকার যদি সেভাবে লেখে, একটি চলচ্চিত্র সবাইকে নিয়েই ভালো হয়, এবং পর্দার বাইরে যারা থাকে তাদের কোনো খারাপ হলো, যত বড় দিলীপ কুমার হোক আর আমাদের রাজ্জাক ভাই হোক আর সাবানা হোক, ছবি চলবে না? সবাই মিলে যদি ছবিটাকে ভালোভাবে গাইড না করতে পারে, সবাই যদি অন্তর থেকে কাজ না করে, কারোই কিছু হবে না, কারো দিয়ে কিছু হবে না। এখনকার নায়িকা হিসেবে যেটা আমি শুনলাম, তো আমি এখানে আমি তো ওর সাথে মিশি নাই, মাহি তো, মাহির এখানে আসা উচিত ছিল, এখন হয়তো কোনো ব্যক্তিগত কোনো কারণে যদি কোনো প্রবলেমে যদি না আসতে পারে, হতে পারে, এখানে তো আমি অন্য কিছু বলতে পারবো না, অনেক কারণে অনেকে অনেক জায়গায় যেতে পারে না, আসতে পারে না। তবে মাহির কথা যেগুলি শুনছি আমার মনে হয় যে ভিতরে অহমিকা চলে এসেছে কিনা আমার এটা প্রশ্ন। তো মাহিকে তো ভালো করে আমি চিনি না, আমি দিল রঞ্জনকে আমাকে চেনে চলচ্চিত্রের, যারা বাংলাদেশে একটি চলচ্চিত্র দেখেছে তারা আমার নাম জানে, এটা আমি কিন্তু বড়াই করে বলছি না। তো মাহি কথা কিছু কিছু কানে এসছে যেটা নাকি আমার কাছে খুব একটা সৌন্দর্য বয়ে আনে না। হ্যাঁ, অনেকে বলে, এটা তো আপনারা এখানে জার্নালিস্ট, আপনারা এটা তো আপনাদেরকে বলতে শুনি না, তো আপনি বলে, অনেকে বলে আমার কাউন্টারে আপনারা এটা খবরে বলেন না কেন, কোথায় ফার্স্ট ক্লাস, থ্যাংক ইউ। তো কেউ যদি নিজেকে বড় মনে করে বলে অবশ্যই সেখানে বাধা হয়ে দাঁড়াবেন, এগুলির বাধা তো প্রথম আমি, আমি আমাদের দেশে কাউকে ছাড়িনি, আমি নাম বলবো না, যত বড়ই হোক চলচ্চিত্রের অন্যায় করলে কাউকে ছাড়িনি, চলচ্চিত্রের অমঙ্গল হবে এমন কর্ম যারা করেছে তাদেরকে ছাড়িনি কখনো আমি। তবে মাহি আমি এখনো ওই আশীর্বাদ ছবির মতোই আশীর্বাদ করি, মাহি বড় হোক, তবে বড় হতে হলে যে শিল্পীরা বড় হয়েছে তাদের ইতিহাস দেখতে হবে তাকে, সাবানা কিভাবে বড় হয়েছে সেটা তাকে দেখতে হবে। এখন আমি সাবানার যদি আমি কথা বলে, এখানে সময়ের ব্যাপার আছে, আমি তার ইতিহাস মানে শুটিং চলাকালীন কত রকম কত কিছু হয় সেটা আমি আমি বলি, আপনারা যদি দেখেন দেখাবেন। সেটা হচ্ছে কি, আমি একটি ছবিতে সাবানার শুটিং শেষ, তিনটা বাজাকে ঝন্ডুবে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দেন, আমার আরেকখানে যেতে হবে শুটিংয়ের জন্য, আমি এই ক্লোজ আপটা নিয়ে নাও, আমাকে বলল যে সাবানা বলল যে এই শটটা কি, আমি কিছু আপনার মামা যে আমাকে লালন পালন করে বড় করেছে, ওই একটা চিঠি আছে যে সে মারা গেছে গল্পে, ওই চিঠিটা আপনি খুলে দেখবেন চলে যাবেন, তাড়াতাড়ি খুলে শটটা দিয়ে চলে যান, মামা মারা গেছে। তখন আমাকে বললো
যে মামা মারা গেছে, আমি দুঃখ করবো চিঠিটা পরে। তো এই গেটা আমাকে বললো, আমি কি গেটা, আমার ঠোঁটে, আমার ঠোঁটে লিপস্টিক, আমার কপালে টিপ, চুলটা ভালো করে বাঁধা, এইভাবে দিলে কি ভালো লাগবে? আমি বলছি আপনি তো জানেন না মামা মারা গেছে, চিঠি যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে চলে আসতে পারে। আমি মানলাম ঝন্টু ভাই, কিন্তু অডিয়েন্স আমাকে কি আমার চোখে আমার ঠোঁটে লিপস্টিক, এখানে কপালের টিপ, আমার চোখে পানি আসবে চিঠি পরে, ওটা মানুষের তো ভালো লাগবে না ঝন্টু ভাই? আমি ভালো না লোক আমি দিয়ে দেন, সময় নাই। আচ্ছা ঠিক আছে, লাইট করেন আমি দেই, এখানে লাইটটা করো, টাস টাস করে কেমন লাইট করলো। আমি ম্যাডামকে ডাকো, মেকআপ রুমে, মেকআপ রুমে যে পিসি থেকে এসে ঝন্টু ভাই টেক করেন আমাকে বললো। তাকেই দেখলাম লিপস্টিক নেই, কপালে টিপ নেই, চুলটা বাঁধা ছিল সেটা খোলা ছাড়া, মাথায় কাপড়। আমি বাহ সুপার হিট, তখন আমার পেট একটা জোরে চিমটি দিল। ওই সময় বললেন যে ওটা নিয়ে না ভালো লাগবে, এখন সুপার হিট বলেন কেন? আমি তো আপনাদের বুঝিনি, আমাদের ফ্লোর ছেড়ে দিতে হবে, ক্যামেরা নাই, এই সেই এটা, এই হলো সাবানা। এবং রাত্রে বাসা গিয়ে আমাকে ফোন করলো 12টায়, ঝন্টু ভাই শর্টটা যে দিয়েছিলাম শর্টটা কি ভালো হয়েছিল? আমি তো ভালো হয়েছে, 100% ভালো হয়েছে। কালকে আপনার শুটিং আছে? কোথায়? হ্যাঁ আছে, অন্য ওইখানেই আছে। আচ্ছা ঠিক আছে, ফোন রেখে দিছি। বিকাল 3টার সময় আইসা দেখি ওই গেট আপ নিয়ে আইসা দাঁড়ায়ছে। কি হলো আপনি? কয় ঝন্টু ভাই ওই শর্টটা আপনার জিজ্ঞেস করছেন রাত্রে, আমি কিন্তু ওইটা স্যাটিসফাই হইনি, মামা মারা গেছে, আমি লালন পালন করে বড় করেছে, আমি তাড়াহুড়ো করে শর্টটা দিয়ে, শর্ট আমার ভালো হয় নাই, শর্টটা আবার নেন, আমি নিলাম। তারপর একটা সেলুট দিলাম, প্রশ্ন করে তাকে একটা সেলুট দিলাম। এখন প্রশ্নটাকে আমি বলবা বলবো, এই যে মাহি হোক আর যেই হোক, আমি যে কথাটা বলেছি ওটা শুনে ওটা যেন ফলো করে। তোমার দায়িত্বে তুমি আসবা, আমার এখানে মেকআপে বসবা, মেকআপ দিবা, শর্ট দিবে, চলে যাবে। এটা ভদ্রতা দেখে আমরা আমাদের প্রযোজক কেন আমি তাকে কনভিন্স দিব? তোমার তোমার ভবিষ্যৎ ভালোর জন্য, তোমার ক্যারিয়ারের জন্য তুমি এসে শুটিং করছো, আমি তোমাকে কর্ম দেবো কেন? ঝন্টু ভাই নষ্ট হয়ে গেছে সবাই। হ্যাঁ আমার মনে হয় কি জানেন, একটা ছবির প্রচারণা এসেছে আমরা। প্রশ্নটা হচ্ছে যে আজকে যে এই প্রেস কনফারেন্স হচ্ছে বা তাদেরকে আপনারা বলছিলেন কিনা এবং বলার পরে তারা কোনো জবাব দিয়েছেন কিনা বলেন নাই, এই জিনিসটা ক্লিয়ার। আচ্ছা আমি ক্লিয়ার করছি। প্রথমে আমি একটু একটা কথা বলে নিই, এই ছবিটা যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা ছবি, ছবিটা ভালো হবে কি মন্দ হবে এটা হচ্ছে হলে যাওয়ার পরে দর্শক বলবে। তার আগে যদি কোনো আর্টিস্ট নিজস্ব বদ্ধমূল ধারণা রেখে যদি সেই প্রচারণা থেকে সে মানে নিজেকে সরিয়ে রাখে এবং সেই আর্টিস্ট যদি হয় এই ছবিরই এবং এই ছবির সবচেয়ে বড় রেমুনারেশন প্রাপ্ত আর্টিস্ট, তাহলে তো কষ্টটা আমার এবং আমার পরিচালকের দুজনেরই লাগবে, তাই না? তো আমারও আমার প্রযোজক হিসাবে যেমন একটা স্ট্যাটাস আছে, আমার পরিচালক যিনি আছেন তারও একটা সম্মান একটা স্ট্যাটাস আছে। তো আমরা তো কিছুক্ষণ পর পর নায়ক নায়িকার হাত পা ধরে বলতে পারি না যে আপনারা শেয়ার করেন শেয়ার করেন, তাদের নিজস্ব জায়গা থেকে একটা দায়িত্ব আছে। তো যেহেতু তারা শেয়ার করেন নাই, সো এ ব্যাপারে আমিও ফোন করিনি তাদেরকে ডাকার জন্য, আমার পরিচালকও ফোন করেননি, কারণ আমার মনে হয় ছবিতে ফার্স্ট সিনিয়র আমরা দুইজন, তারপরে তারা। হয়তো তারা সুপারস্টার সুপার হিরো, প্রযোজক পরিচালক না থাকলে কেউ সুপারস্টার সুপার হিরো হয় না, ঠিক আছে? তো যাই হোক, আজকে ব্যতিক্রম প্রচারণার মাধ্যমে আজকে আমি আমার ছবির এই প্রেস কনফারেন্স করলাম, নায়ক নায়িকা ছাড়া। আমরা কেউ নায়ক নায়িকা না, কিন্তু আমরা প্রযোজক পরিচালক কাহিনীকার, আমার গল্পের মিউজিক ডিরেক্টর, মানে আমার ছবির মিউজিক ডিরেক্টর সবাই এখানে উপস্থিত আছে। তো যেহেতু তারা শেয়ার করেনি, তো আমাদের মনে হয়েছে আমাদের ছবির পার্ট হিসেবে তারা নিজেদেরকে খুশি মনে করছেন না।